এ নিয়ে পাঁচবার সাড়ে তিন বছরের জোট সরকারের শাসনে পাঁচজন মুখ্য সচিব বদল হলেন আচমকে সরানো হল সচিব মনোজ কুমারকে তার জায়গায় নতুন মুখ্য সচিব হলেন অলোক কুমার মনোজ কুমারকে পাঠানো হয়েছে দিল্লি ত্রিপুরা ভবনের বিশেষ চিফ রেসিডেন্স কমিশনার হিসেবে মঙ্গলবার রাতে সরকারিভাবে এই খবর জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অলোক কুমার এখন কেন্দ্রীয় সরকারের ডেপুটেশনে রয়েছেন তিনি ফিরে এসে দায়িত্ব গ্রহণ করলে তার হাতে থাকবে সাধারণ প্রশাসন কনফিডেন্সিয়াল অ্যান্ড ক্যাবিনেট পার্সোনাল অ্যান্ড ট্রেনিং এবং স্বরাষ্ট্র দপ্তর জেল ও ফায়ার সার্ভিস বাদে বর্তমানে ভারপ্রাপ্ত মুখ্য সচিবের দায়িত্ব সামলাবেন একজন বরিষ্ঠ প্রধান সচিব ইতোপূর্বে জোট সরকারের শাসনকালে মুখ্য সচিবের দায়িত্ব পালন করেছেন সঞ্জীব রঞ্জন এস কে গুপ্তা ইউ ভেঙ্কেটেশ্বর আলু বর্তমানে মনোজ কুমার সরকারের তিন বছর কয়েক মাস সময়ে পাঁচজন মুখ্য সচিব হবার নতুন নজির হবে রাজ্য প্রশাসনে মহাকরণের অলিন্দের খবর বর্তমান মুখ্য সচিবের কাজ করবে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী চ্যানেল তিন